স্বামীকে খুঁজে দেওয়ার দাবিতে মিশে শ্বশুরের বাড়ির সামনে ধর্ণায় বসল স্ত্রী। শুক্রবার ধূপগুড়ি নিবাসী পূজাচন্দ্র ফানাকাটা 9 নম্বর ওয়ার্ডে বাপ্পাদের বাড়ির সামনে এসে ধর্ণায় বসে দাবি জানায় যে তার স্বামী অরূপ তালুকদারকে গত শুক্রবার বাপ্পাদের স্কুটি করে নিয়ে আসে তার বাড়িতে। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি, তাই তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে তার বাড়ির সামনে পোস্টার ঝুলিয়ে ধর্ণায় বসল, সাথে ছিল তার মা। এই বিষয়ে ফানাকাটা পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন সরকার বলেন, বিষয়টি আমি এখনই জানতে পারলাম, এই বিষয়টি নিয়ে খোঁজখবর করে দেখছি এবং সে যেন তার স্বামীকে ফিরে পায় তারও যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করব। পূজাচন্দ্রের মা ছবিচন্দ বলেন, 10 মাস হলো আমার মেয়ের ভালোবাসা করে বিয়ে হয়েছে অরূপের সাথে। তারপর থেকে আমাদের দুবারই আপত্তি ছিল, এখন আমরা মেনে নিয়েছি, কিন্তু অরূপের বাড়ি মেনে নেয়নি। গত 7 দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেশো শ্বশুরের বাড়ির সামনে ধর্ণায় বসে কি জানাচ্ছে স্ত্রী পূজা, শুনবো। আমরা দুজন বাজারে যাচ্ছিলাম সবজি আনতে, তো তারপর ওর মেশোর সঙ্গে দেখা হলো তিলকচাঁদের গলির সামনে। তো বললো, তোর ডকুমেন্টসগুলো তো সব আমাদের বাড়িতে আছে, তো তোর ডকুমেন্টসগুলো তুই নিবি না? তো বললো, হ্যাঁ ডকুমেন্টস তো অনেক সময়ই দরকার হয়, ও ডিএড করা আছে বলে আমি পরীক্ষাটা দিতে পারলাম না, লাগবে ডকুমেন্টস। তো আমিও বললাম, তাহলে যাও গিয়ে নিয়ে আসো, আজকে যেহেতু হঠাৎ তোমার কাজও নাই, দোকান বন্ধ। তো ওই বাড়ি আমার সামনে থেকে ওর মেশোকে স্কুটিতে উঠায় বললাম, ঠিক আছে যাও। গেলো, তো অনেকক্ষণ ফোন টিং টিং হচ্ছে, আমি করছি অনেকক্ষণ পরে ফোন, তো রিং হওয়ার পর উঠায় নাই। পরে কিছুক্ষণ পর সুইচ অফ ছিল, তো ধূপগুড়ি থানাতে মিসিং ডায়েরিও করা হয়েছে। তো ওখান থেকে আমাদের হচ্ছে বিনয় যাদব স্যার বলছে, ওর মেশোকে নাকি দেখছে স্কুটির পিছনে বসায় নিয়ে আসে, ওরাও দেখছে আমার সামনে থেকে, তো আনছেই। তো থানা থেকে 2 দিন ফোন করা হয়েছে ওর মেশোকে, ওর মেশো থানা যায়নি। কালকেও আমরা গিয়ে বললাম, ওর মেশোকে ফোন করছে। মানে কোথা থেকে মেশো উঠিয়েছে? তিলকচাঁদের গলি। কোথায়, জায়গাটা কোথায়, মানে কোন ব্লক? আমরা হচ্ছে লোকনাথ পল্লিতে ভাড়া ছিলাম বিয়ের পর। লোকনাথ পল্লি কোন জায়গায়? তারপরে এখানে আসলেন কেন? মানে ফালাকাটা আসলেন কেন? মেচোকে আপন মেচো হয়? আপনার হাজবেন্ডের নাম কি? আপনাদের বাড়িটা কোথায়? আমার বাড়ি ঘুমুর, আর আমার মানে শ্বশুর বাড়ি সিনেমা হলপাড়া, ধূপগুড়ি সিনেমা হলপাড়া। তো ওর বাবা মাও একসাথে থাকে না, ওর মা সবসময় ওর মামা বাড়িতে শালবাড়িতে থাকে। তো ডকুমেন্টসটা প্রথমে শালবাড়িতে ছিল, তারপরে বললো যে শালবাড়িতে নাই, ফালাকাটায় আসছে, চল ফালাকাটা থেকে নিয়ে আয়। তা আমিও বললাম, ঠিক আছে ডকুমেন্টস নিয়ে আসো, তুমি পরীক্ষাটাও দিতে পারলা না যেহেতু, আর সবসময় তো ডকুমেন্টস লাগেই সব কিছু, আধার কার্ড, ভোটার কার্ড। আপনার নাম কি? ধর্ণারত মহিলা পূজাচন্দ্রের মা ছবিচন্দ্র কি জানাচ্ছেন, শুনব। মেয়ে তো দেখছে, আর থানার থেকেও দেখছে, লোকেশন চেক করে বাপ্পা দিয়ে নিয়ে আসছে, উঠা ওকে ডকুমেন্টস দিয়ে উঠে উঠে নিয়ে আসছে। তারপরে হচ্ছে ওদের বিয়ে হওয়ার 6 মাসে করছে, বিয়ের পরে ওরা মাইনে নেয় না ওর বাবার বাড়ির থেকে, ছেলের বাবার বাড়ির থেকে। তারপরে আমরা ওদের চালাই, শিলিগুড়িতে ছিল 8 মাসের মতন, এই ধূপগুড়িতে হলো কিছুদিন আসছে। এখানে আসার পরে যে আগে শুক্রবারে মানে 28/4/2000-তে স্কুলে বলছে বলে ডকুমেন্টসের কথা বলে আমার মেয়েকে মেল ছিল সামনে, বলে ওরা ডকুমেন্টসগুলো নিয়ে আয়, শালবাড়িতে আছে, শালবাড়ির কথা বললে নিয়ে আসছে। এখন আবার তারপরে বলে বলছে যে না, শালবাড়িতে নাই, ফালাকাটাতে আমার বাড়িতে আছে। ওদের যে বিয়েটা কি ভাবা ভালোবাসার বিয়ে? ভালোবাসার বিয়ে, ওরা নিজেরাই করে। তারপরে নিজেরা মানেনি, ওর বাড়ির লোক মানেনি, ছেলের বাড়ির থেকে মানে নাই, আমরাও মানি নাই। লাস্টে দেখতেছি ওরা ছেলেও কাজ টাজ করতে পারে না, আমরা না দেখলে তো ওরা মরেই যাবে দুইজনে। দাদা, তারপরে কোনো কি কোনো গন্ডগোল ঝামেলা বা মেয়ের প্রতি অত্যাচার দেখলে কিছু এরকম কিছু কি হয়েছে?
তাহলে এখন আপনারা কি সন্দেহ করছেন? এখন আমরা সন্দেহ কি, আমাদের তো আমাদের মেয়ে তো সরাসরি দেখছে যে বাপ্পা দিয়ে উঠে নিয়ে আসছে, তারপরে শুক্রবারে নিয়ে আসে, তারপর থেকে একবার দুবার মোবাইল লাগছে, দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যা তার লাগে, তারপরে যায় না। আর এসে কি বলছে ধুপগুড়ি থানার পুলিশ? কি বলছে ধুপগুড়ি থানার পুলিশ? বলতেছে আমরা খুঁজবো, দেখি, আমরা তো মিসিং ডায়েরি করছি। হ্যালো, ওর বাবা মার সঙ্গে যোগাযোগ হয়েছে? ওদের ওর মামা বাড়িতে গেছিলাম, ওর বাপ ছেলের বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই, মা বাবা আলাদাই থাকে। ছেলের বলে যখন 10 বছর বয়স, মানে আমার জামাইয়ের, তখন থেকে মানে ওর বাবা মা আলাদা থাকে। আপনার নাম? আমার নাম সবিতা। এই বিষয়ে ফালাকাটা পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন সরকার কি জানাচ্ছেন শুনবো। ধর্ণা দিয়েছে এখানকার ওই আমার ওয়ার্ডের ওই পাপ্পা বলে একটা ছেলে, ওদের ইংরেজি হয়, ও নাকি ওই হাজবেন্ডকে নিয়ে এসছে স্কুটিতে করে বলছে, আমার তো জানা নেই। তো যাই হোক, যেটাই হোক না কেন, ছেলেটা কোথায় আছে সে খুঁজে বের করতে হবে, এবং ভদ্রমহিলা তার হাজবেন্ডকে যাতে ফেরত পায় তার ব্যবস্থা আমরা নিশ্চিত করবো। ওই একটা মেয়েকে তুলে ফেলে পারে বিয়ে করেছে, তার সমস্ত ডকুমেন্ট আছে, রেজিস্ট্রি কাগজপত্র সবই আছে, নতুন থানায় এফআইআর করেছে। পুলিশ প্রশাসন দেখবে, আমরাও কাউন্সিলর হিসেবে আমরা দায়িত্ব এড়াতে পারি না, আমরা চেষ্টা করছি যে ছেলেটা কোথায় আছে তাকে বের করে তার ঠিক হবে ছেলেটা। আপনার নাম? রতন সরকার, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।